गाइस वेलकम टू माय चैनल स्वीटीज क्रिएटिव वर्ल्ड। तो आज हमें अपना देश संगे वाटर लिली सम्पर्क किछु बोलछी। जदिओ आमी এই জলজ বাগানের নিউ মেম্বার তাও আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করছি। আমি জলজ বাগান করতে গিয়ে এবং ওয়াটার লিলি লাগানোর পর যেসব বিষয়গুলি আমি জেনেছি সেই সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকাল অনেকেই জলজ বাগানতে চাইছেন। তো জলজ বাগানের মেন অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটার লিলি। আমরা যখন ওয়াটার লিলি লাগাতে যাই তখন আমরা এগুলিকে লাল, নীল, গোলাপি, শাপলা কিংবা ওয়াটার লিলি নামে ওদের ডেকে থাকি। কিন্তু প্রতিটি হাইব্রিড ভ্যারাইটির ওয়াটার লিলি একটা নির্দিষ্ট আইডি অথবা নাম থাকে। তো ওয়াটার লিলি স্বভাব এবং বৈশিষ্ট্য দিক দিয়ে এদেরকে দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে হার্ডি ওয়াটার লিলি, দুই নম্বর হচ্ছে ট্রপিক্যাল ওয়াটার লিলি। এবার বলবো হার্ডি ওয়াটার লিলি সম্পর্কে কিছু তথ্য। হার্ডি ওয়াটার লিলি পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে এদের আদি বাসস্থান। এরা আদার মতন রাইজম থেকে বৃদ্ধি হয় আর এদের পাতা অনেকটাই মোটা মোটা এবং লেদারি টাইপের হয়। এদের বৃদ্ধি যেহেতু রাইজম থেকে হয় এবং এই রাইজম মাটির সঙ্গে প্যারালেল ভাবে হয়, তাই এদের লাগানোর সময় পটের কর্নার ঘেঁষে লাগাতে হয় এবং বৃদ্ধির অভিমুখ যেন পটের সেন্টারের দিকে হয়। এবার বলবো হার্ডি ওয়াটার লিলির অ্যাডভান্টেজ। অসম্ভব সুন্দর শেপ, সাইজ এবং ঘন ঠাসা পাপড়ি দিয়ে হয়। এবং কিছু কিছু হার্ডি ওয়াটার লিলির ফুল তো একদম রাজকীয় টাইপের হয়। হার্ডি ওয়াটার লিলির ডিসঅ্যাডভান্টেজ, কখনো কখনো ফুল আসতে চায় না, আবার কখনো কখনো দেড় থেকে দু বছরের পর প্রথম ফুলের দেখা মেলে এবং মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে এদের ফুলের পর্ব শেষ হয়ে যায়। এবার বলবো ট্রপিক্যাল ওয়াটার লিলি সম্পর্কে। ট্রপিক্যাল ওয়াটার লিলি পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে এর আদি বাসস্থান। আমাদের দেশে এবং বাড়ির আশেপাশে যেসব ওয়াটার লিলিগুলো দেখতে পায় সেগুলো সবই ট্রপিক্যাল। কচুর মতন দেখতে এদের টিউবার বা গেট থেকে এদের বৃদ্ধি হয়। এদের পাতাগুলো কেন্দ্রীয় অঞ্চলের দিক থেকে চারিদিকে ছাতার মতন ছড়িয়ে পড়ে। এদের বৃদ্ধি যেহেতু টিউবার থেকে এবং এই টিউবার মাটির সঙ্গে উলম্বভাবে হয়, তাই এদের লাগানোর সময় পটের সেন্টারে লাগাতে হয়। এদের আবার দুটি ভাগ আছে, নাইট ব্লুমিং বা রাত্রে ফোটে, ডে ব্লুমিং বা দিনে ফোটে। ডে ব্লুমারের আবার ভাগ আছে যাদের বলা হয় ট্রপিক্যাল ভিপোরাস, তাদের আবার পাতা থেকে নিউ প্ল্যান্ট তৈরি হয়। এর আগেও আমার চ্যানেলে এই পার্পেল টিনা ভিপোরাস ভ্যারাইটির ওয়াটার লিলি সম্পর্কে কিছু বলেছিলাম, সেগুলো আপনারা চাইলে আই বাটন ক্লিক করলে দেখতে পাবেন। অ্যাডভান্টেজ, আমাদের ট্রপিক্যাল জলবায়ুতে এরা খুব মানানসই। নিম্নতম 15°C উষ্ণতায় এরা ফুল দিতেই থাকে, কিন্তু শীতের কয়েকটা মাস ছাড়া প্রায় সারা বছর এরা ফুল দেয়। ট্রপিক্যাল ওয়াটার লিলির ফুল ফোটার হার অত্যন্ত বেশি এবং প্রায় রোজই ফুল দেয়। এবার বলবো ডিসঅ্যাডভান্টেজ, ফুলের শেপ সাইজ হার্ডির মতন রাজকীয় নয়। তবে কিছু কিছু ভ্যারাইটি ফুল হয় রাজকীয় কিন্তু দামও আকাশ ছোঁয়া। এই ফুলের স্ট্রাকচার স্টার শেপড এবং পাপড়িগুলো খুব পাতলা পাতলা হয়, কিন্তু শীত পড়লে এদের পাতা নষ্ট হয়ে যায়। কিন্তু মাটির নিচে যে টিউবার থাকে সেটা ঘুমন্ত অবস্থায় চলে যায়। আবার মার্চ মাস পড়লে কিছু কায়দা কানুন মেনে এদের ঘুম ভাঙাতে হয়। এর আগেই আমি বলেছি যে আমি জলজ বাগানের নিউ মেম্বার, আমি জলজ বাগান করতে গিয়ে যেসব বিষয়গুলি জেনেছি সেগুলিই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে ওয়াটার লিলি টু টাইপসের হয়, হার্ডি এবং ট্রপিক্যাল। তো আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।